বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, কিন্তু মঞ্চ মাতানোর পর কি ঘটেছিল? গতকাল রাতেই ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরুর দেড় ঘন্টা আগেই শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান। বর্ণিল এই মঞ্চে উপস্থিত ছিলেন হলিউড বলিউডের গ্ল্যামারাস তারকারা। বলিউড থেকে এই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহি, তার নাচ মাতিয়ে রেখেছিল এই বিশ্বমঞ্চ। এই মঞ্চে নোরার পারফরমেন্সের বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়, যা ইতিমধ্যে ভাইরাল। বিশ্বকাপের থিম গান লাইট দ্য স্কাই পরিবেশন করতে নোরা যোগ দিয়েছেন ব্ল্যাকিস, রহমা, রিয়াদ অ্যান্ড মানালের সঙ্গে, একযোগে সফল করেন এই অনুষ্ঠান। এই দিন কালো রঙের পোশাকে মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহি। লাইট দ্য স্কাই গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন টেনি। নোরার পারফরমেন্সের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। নোরার কণ্ঠে গানটির হিন্দি সংস্করণ শুনে বুধ ভারতীয় দর্শকরা। এদিন একাধিক বলিউড তারকা উপস্থিত ছিলেন কাতারের গ্যালারিতে। কাতার বিশ্বকাপে ফুটবল দল হিসেবে ভারত না থাকলেও ভারতীয়দের উপস্থিতি বিভিন্নভাবে দেখা যায়। প্রথম ভারতীয় নারী অভিনেত্রী হিসেবে বিশ্বকাপে ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অল্প গানটি করেছেন অজুনা গেমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং হায়া হায়া গেয়েছেন মার্কিন গায়ক ডেভিড এবং আয়েশা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে থেকেই কাতারে অবস্থান করেছিলেন নোরা ফাতেহি। গত শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জুতা উপহার দেন এই নায়িকা, আর সেই মুহূর্তে ছবি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সো দর্শক, নোরা ফাতেহির বিশ্ব পারফরমেন্স কেমন লাগলো? বিশ্বকাপে এই চমৎকার পারফরমেন্স আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবং আপনারা জানেন বিশ্বকাপ 2022-এ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে সবারই মনের আশা পূর্ণ করেছে, বিশেষ করে মেসির এটা শেষ ম্যাচ ছিল। সো আশা করা যাচ্ছে, অনেকে বলেছেন এটা মেসির শেষ ম্যাচ, কিন্তু মেসি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি আর্জেন্টিনার জাতীয় দলেই প্লেয়ার হিসেবে আরও খেলতে চান। তবে এখনও জানা যায়নি তিনি আগামী বিশ্বকাপে খেলবেন কি না। তিনি বলেছেন যে এই ম্যাচই বিদায়, কিন্তু আর্জেন্টিনার কোচ কিন্তু বলেছেন মেসি চাইলে আগামী বিশ্বকাপেও তিনি খেলতে পারবেন এবং তার জন্য 10 নম্বর জার্সিটি বরাদ্দ থাকবে। তো অবশ্যই এখন দেখার বিষয় আমাদের আর্জেন্টিনার সুপারস্টার মেসি আসলে কি আগামী বছর খেলবেন কি না, যার বয়স 35 হয়ে গেছে। সো আমরা এই প্রত্যাশায় রইলাম যে মেসি আরেকটি বিশ্বকাপ খেলুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।